সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট উঠে আসছে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। আপনাদের বাড়িতে যদি বিদ্যুতের কানেকশন থেকে থাকে বা আপনাদের বাড়িতে যদি ডিজিটাল মিটার থেকে থাকে, তবে একটা বড় সড়ো আপডেট কিন্তু উঠে আসছে। বাড়িতে যেসব অ্যানালগ মিটার বা ডিজিটাল মিটার রয়েছে সেগুলো সব কিন্তু বাতিল করা হবে খুবই শীঘ্রই, এমনই কিন্তু ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। পরিবর্তে আসছে স্মার্ট প্রিপেড মিটার। তো কী ধরনের আপডেট বা কী ধরনের মিটার আমি সমস্ত কিছু ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই কী বলছে। এবার বাধ্যতামূলক হতে চলেছে স্মার্ট মিটার, আসতে চলেছে নতুন নিয়ম। অর্থাৎ বাড়িতে যে ডিজিটাল মিটার রয়েছে সেটা কিন্তু বাতিল হবে, তার পরিবর্তে আসতে চলেছে স্মার্ট মিটার। কী বলছে আপডেটটা দেখে নিই আমরা। বলছে এবার পাওয়ার সেক্টর নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশে এই প্রথম বিদ্যুৎ উপভোক্তারা পেতে চলেছেন নতুন পাওয়ার। এই বিষয়ে বিদ্যুৎ মন্ত্রক অর্থাৎ ইলেকট্রিসিটি রুলস রাইট অফ কনজিউমার্স 2020 নিয়ে সাধারণ মানুষ ও রাজ্য সরকারের কাছ থেকে পরামর্শ চেয়েছে। কারা চেয়েছে? ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কিন্তু পরামর্শ চেয়েছে। এইবার বিদ্যুৎ কানেকশন তখনই মিলবে যখন আপনি স্মার্ট ও প্রিপেড মিটার লাগাতে তৈরি হবেন। আপনার বিলের টাকা নিয়ে কোনো সমস্যা থাকলে বিদ্যুৎ সংস্থা আপনাকে রিয়েল টাইম ডিটেল চাওয়ার অপশন দেবে। বিদ্যুৎ মন্ত্রকের নতুন কনজিউমার নিয়মের মাধ্যমে একে আইনি রূপ দিতে চলেছে। বলছে বিদ্যুৎ গ্রাহকদের জন্য খুব শীঘ্রই নতুন পরিষেবা নিয়ে আসছে কেন্দ্র। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নতুন আইন ইলেকট্রিসিটি রুলস 2020 পাস করা হবে। বর্তমানে নতুন আইন পাস করার আগে সাধারণ মানুষ ও রাজ্য সরকারগুলির পরামর্শ নেওয়ার কাজ চলছে। দেশের প্রতিটি রাজ্যের সরকার ও দেশবাসীর পরামর্শ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আপাতত জানা গেছে বিদ্যুতের কানেকশন পেতে এবার থেকে বাড়িতে কিন্তু স্মার্ট এবং প্রিপেড মিটার লাগাতে হবে। অর্থাৎ পুরনো ডিজিটাল মিটার কিন্তু নতুন কানেকশন আর পাওয়া যাবে না। গ্রাহকেরা এই স্মার্ট ও প্রিপেড মিটার নিজেও লাগাতে পারবেন, অর্থাৎ ডিসকম থেকেও নিতে পারবেন। বিদ্যুতের বিলের অর্থ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে বিদ্যুৎ সংস্থার তরফ থেকে রিয়েল টাইম ডিটেল অপশন কিন্তু তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ রিয়েল টাইম ডিটেলস অপশন তো কিন্তু তারা পেয়ে যাবে। সেখান থেকে গ্রাহক বিদ্যুৎ সংস্থার কাছ থেকে রিয়েল টাইম ডিটেলস চাইতে পারবেন। এবং বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে আরও জানা গেল, যদি কোনো গ্রাহকের বিল পাঠাতে 60 দিন দেরি করে বিদ্যুৎ দপ্তর, তাহলে গ্রাহককে বিদ্যুৎ বিলের উপর 2-5% ছাড় দেওয়া হবে। পাশাপাশি নতুন আইন অনুসারেও অনলাইনেও কিন্তু বিদ্যুতের বিল মেটানোর সুযোগ থাকছে। বিদ্যুৎ সংস্থার সূত্রে খবর, এবার থেকে ক্যাশ, চেক, ডেবিট কার্ড অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল মেটাতে পারবেন গ্রাহকরা। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম নিষেধাজ্ঞা রয়েছে, যেমন 1000 টাকার উপরে বিল হলে অনলাইনের মাধ্যমে মেটানো যাবে। নতুন আইন অনুসারে বিদ্যুৎ কানেকশনের কাটা, মিটার বদলানো, বিলিং এবং পেমেন্টের মতো কাজগুলি অতি সহজেই করা যাবে। পাশাপাশি গ্রাহকদের সবসময় সাহায্য করার জন্য 24x7 ফ্রি সেন্টার পরিষেবা থাকবে। নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে বিদ্যুৎ দপ্তর। গ্রাহকের নাম, লোড, মিটার বদলানো সংক্রান্ত সমস্ত কাজগুলি এবার থেকে অ্যাপের মাধ্যমে করা যাবে। অর্থাৎ নতুন যে মিটারটা আসছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে অনেকটা আমাদের সেট টপ বক্সের মতো, যেখানে আপনি পয়সা ভরলেন, তারপর আপনি সেই মাসটা যেমন ছবি দেখতে পান টিভিতে, ঠিক সেরকম এই স্মার্ট প্রিপেড মিটারকেই যতদিন আপনি পয়সা ভরবেন ততদিন আপনি বাড়িতে কানেকশন পাবেন, আর তারপরে অটোমেটিক সেই মিটারটা কিন্তু অফ হয়ে যাবে। এটা কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে যে অটোমেটিক সেই মিটারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি আবার পেমেন্ট যখন করবেন তখন কিন্তু আপনার অটোমেটিক চালু হয়ে যাবে, এটা সূত্রের খবর। এছাড়া কিন্তু এখানে যেটা বলছে সেটা তো আপনারা শুনতেই পেলেন আপডেটটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও পেতে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।